হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম আমার চ্যানেল থেকে। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো বন্ধুরা, সবাই তো আমরা গরুগোস্ত খেয়ে থাকি, একজন একভাবে রান্না করেন, কিন্তু বাঁধাকপি গরুর গোস্ত রান্না খুব সহজে ঝটপট উপায়ে প্রেশার কুকারে কীভাবে রান্না করে সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার আম্মু বাঁধাকপি গোস্ত রান্না খুব মজার করে, তো আজকে রান্না করবে বাঁধাকপি গোর গোস্ত রান্না। ভাবলাম যে ভিডিও করে নিই। তো বন্ধুরা, বাঁধাকপি গোর গোস্ত রান্না করার জন্য গোর গোস্ত নেওয়া হয়েছে। আর ইন্ডিয়া পাকিস্তানকে সিস্টারকে বলে নেব যে বিফে হাফ কেজি। তো বন্ধুরা, এটা হচ্ছে গোর গোস্ত হাফ কেজি নেওয়া হয়েছে। আর এই যে কপি, বাঁধাকপি, আলু, মটরশুঁটি, দুইটা আলু বড় বড় করে কেটে নেওয়া হয়েছে মোটা করে। আর ফুলকপির অর্ধেক, সরি, বাঁধাকপির হাফ বাঁধাকপি নেওয়া হয়েছে কুচি কুচি করে, দুটো আলু, আর দুইটা আলু, আর তেল পরিমাণ মতো, আর পেঁয়াজ, লবণ, সল্ট, আর এগুলো গরম মশলা ভেজে গুঁড়া, এগুলো ভেজে, এসব গরম মশলাগুলোকে ভেজে গুঁড়া করে দিতে হবে। কিন্তু আমরা রান্নার সময় দিই না, আমরা এটা গুঁড়া করে মাঝামাঝিতে দিই, রান্নার মাঝামাঝিতে দিই। এখানে আছে এলাচ, এলাচ, দারচিনি, গোলমরিচ, জিরা, আর এই যে হলুদ। ইন্ডিয়া পাকিস্তান কি সিস্টার ভাই কে লিয়ে বলে নিব, এ হালদি হে, তেজপাতা হে। তো বন্ধুরা, হলুদ, তেজপাতা, মরিচ, রেড চিলি পাউডার, এটা যে জিরা, এটা যে জিরা পাউডার, জিরা গুঁড়া, ধনিয়া, আর এটা ধনিয়া গুঁড়া, ধনা গুঁড়া, আর এটা আদা, আদার পেস্ট, আদ্রাক পেস্ট, রসুন, সরি, এটা আদার পেস্ট, আদ্রাক পেস্ট, আর এটা রসুন পেস্ট, লাসুন পেস্ট। এখন কীভাবে এটা মিক্স করতে হবে মশলা দিয়ে এটা শেয়ার করবো। তো বন্ধুরা, ফ্রেন্ডস, বিফের সাথে গোস্তের সাথে আগে সল্ট দিয়ে দেওয়া হচ্ছে, লবণ দিয়ে দেওয়া হচ্ছে, এটা ধনিয়া গুঁড়া, আর এটা রেড চিলি পাউডার 2 চামচ, আর জিরার পাউডার 1.5 চামচ, আর হলুদ দিয়ে গুঁড়া কত চামচ, 1.5 চামচ, হালদি পাউডার 1.5 চামচ, লবণ কত দিয়েছো, আর সল্ট বি, আর সল্ট কত, লবণও হচ্ছে 1.5 চামচ দেওয়া হয়েছে, সল্ট 1.5 চামচ, এটা কি না, আদা, রসুন পেস্ট, আদা পেস্ট, লাসুন পেস্ট, অ্যাড হলো এগুলো, আর তেলটা পরিমাণ মতো বেশি দেওয়া যায় তো, আর এখন নাও পেঁয়াজ অ্যাড করা হচ্ছে, অনিয়ন অ্যাড করা হলো, প্রেশার কুকারে দিয়ে নেড়ে নিই। আর এখন বন্ধুরা, প্রেশার করে সামান্য একটু তেল দিয়ে দিয়েছে আগে। তো ফ্রেন্ডস, পেলে অয়েল দেওয়া হে প্রেশার কুকার মে থোড়া সা। এখন সব কিছু এতে সবগুলো প্রেশার কুকারের মধ্যে রেডি হয়েছে মাখানোর জন্য। দেখে দিই
ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। আমি আছে সে মিক্সড কি আছে নাও বাঁধাকপি আলু অ্যাড করা হচ্ছে, ক্যাবেজ অ্যান্ড পটেটো অ্যাড, মটরশুঁটি অ্যাড করা হলো, আর এখন সিদ্ধ করতে দেওয়া হবে, প্রেশার করে এখন সিদ্ধ করতে দেওয়া হবে, তিন চারটা সিটি দিতে হবে প্রেশার করে, দিয়ে নামিয়ে নিতে হবে, তারপর এটা কড়াইয়ে পানিটা টানো হবে। তো বন্ধুরা এখন যাই রান্নাঘরে। তো ফ্রেন্ডস আমি চলতি হুম কিচেন মে, তো মেরে সাথ আপনি আইয়ে, তো বন্ধুরা আমার সাথে রান্নাঘরে চলেন সবাই। বন্ধুরা এই যে প্রেশার কুকার চুলাতে চাপিয়ে দেওয়া হয়েছে। ফ্রেন্ডস আমি প্রেশার কুকার মে ক্যাবেজ অ্যান্ড বিফ আলু পটেটো সব কিছু একসাথ করে বয়ল করতে দিয়ে রাখি দুই তিন মিনিট করে রাখি, টু থ্রি মিনিট বাদ আপনি একটু কমে দিতে, দু তিন মিনিট পরে তা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আসছি। ঢাকনা দেওয়া হচ্ছে, ঢাকনাটা দেওয়া হচ্ছে যে এগুলো উঁচু হয়ে আসছে, এতগুলো বাঁধাকপি কোস্তম একটু কমে আসে মানে একটু নেমে আসে, তারপর ওটা ঢাকনা প্রেশার করে ঢাকনা দিয়ে সিটি দেওয়া হবে। বন্ধুরা এখন দেখেন ঢাকনা দেওয়ার পরে এই বাঁধাকপিটা দুই তিন মিনিটের মধ্যে একটু নেমে এসেছে, একটু কমে এসেছে, এখন ঢাকনা দিয়ে দিবে, তিনটা সিটি দিয়ে নামিয়ে নেওয়া হবে। বন্ধুরা এই যে তিনটা সিটি দিয়ে নামানোর পরে এই যে এই অবস্থা আসুন, এখন এই চুলাতে তেল দিয়ে দিয়েছে কড়াইয়ে, এখন তেল দিয়ে দিয়েছে, তেলে না এটা এমনি কষানোর জন্য তেল দিলাম, একটু না থাকলে তো হলো তেল দিয়ে এখন সিদ্ধ করা কপি গোস্তগুলো দিয়ে দেওয়া হচ্ছে। বন্ধুরা দেখেন কত সুন্দর আসছে কালারটা, এটা এখন কষানো হবে, পানি শুকাতে হবে, পানি শুকানোর পরে এলাচ দারচিনি গুঁড়া দিতে হবে, বন্ধুরা এই পর্যায়ে এলাচ দারচিনির গুঁড়া দিয়ে দেওয়া হচ্ছে, অ্যাড দেওয়া হচ্ছে এলাচ দারচিনির গুঁড়া, এলাচ দারচিনি পাউডার এক চামচ, লাস্টে আরেকবার দেওয়া হবে। বন্ধুরা কপি গোস্তটা কষানো হয়ে গেছে, পানিটাও কমে এসেছে, কপি গোস্ত আবি শুকিয়ে
পানি পুরো ড্রাই করে রাখবি। রসগোল্লা বলে দিচ্ছি, কপি গোস্তটা কষানোর পরে অথবা ভুনার পরে ছোট আঁচ করে রাখতে হবে। আর এলাচার চিনি গুঁড়া আর এক চামচ দিয়ে দেওয়া হচ্ছে, আর একটা চামচ বলছিলাম না লাস্ট দেওয়া হবে। আর ধনা পাতা অ্যাড করা হচ্ছে, বন্ধুরা দেখেন কপি গোস্তটা তেলের উপরে চলে এসেছে। কপি গোস্তটা প্রেশার কুকারে একটু সিদ্ধ করে নিয়ে এভাবে কড়াই ধীমা আঁচে যদি আপনারা করতে পারেন, রসটা তাহলে রসটা তাড়াতাড়ি শুকিয়ে দেয়। তো হয়ে এসেছে আমাদের বাতাসের গোস্ত। বন্ধুরা আপনারা যদি শুকনো খেতে চান এর থেকে তাহলে আপনারা শুকনো খেতে পারেন। আর এভাবে রসমসা খেলে এভাবেও খেতে পারেন, এভাবেও রাখতে পারেন, এটা না নাড়লে লেগে যায়। তো বন্ধুরা কপি পুড়লে খাওয়া যায় না, অ্যাসিডিক প্রবলেম হয়, গন্ধটা থেকে যায়, গন্ধ থেকে অ্যাসিডিক হয়। কপি পুরার গন্ধটা খুব খারাপ। তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, খেয়াল রাখতে হবে যেন কপি গোস্তটা তলে না লাগে। বন্ধুরা হয়ে গেছে আমাদের কপি গোস্ত, কেমন লাগলো জানায়, যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকন প্রেস করলে আমার প্রতিদিনের ভিডিও ছাড়ামাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে সময় মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ অল।